হ্যালো ফ্রেন্ডস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমি তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করছি তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছো যে নতুন কোনো একটা আপডেট আসতে চলেছে কিসের না স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে আমরা এসএলএসটি পরীক্ষার জন্য অনেকেই প্রিপারেশান শুরু করেছিলাম কেউ শুরু করব করবো ভাবছি কেউ এখনও শুরু করেনি যে কবে নোটিফিকেশান আসবে তার ঠিক নেই তো নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা আজকে দেখবে যে কিছুক্ষণ আগেই নিউজ এইটিন বাংলা যে আমাদের চ্যানেলটি রয়েছে নিউজে তো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি এটা নিয়ে কিন্তু ওদের মধ্যে একটু তোড়দোড় চলছে তো সবার প্রথমে যেটা আসবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রধান শিক্ষক নিয়োগ তো এখানে প্রায় দু হাজার তিনশো পঁচিশটি শূন্যপদ থাকছে তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে নবম দশম নবম দশমের ক্ষেত্রে প্রায় তেরো হাজার আটশো বিরাশিটি শূন্য রয়েছে এবং এটা কিন্তু পঞ্চায়েত ভোটের আগে নিয়োগ ঠিক আছে তার মানে কি যেহেতু ভোট তো নিয়োগের এক্সামটা কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে এবার অনেকের কোশ্চেন যে স্যার তাহলে ইলেভেন টুয়েলভের কি ব্যাপার সেটাও আসবে টেনশনের কোনো কারণ নেই তবে তোমাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলার তোমরা যারা ইতিমধ্যে প্রিপারেশন নিচ্ছ তাদের তো কিছু বলার নেই তারা সেটাকে কন্টিনিউ করো আর তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যারা এখনো শুরু করো নি নোটিফিকেশান বের হলে শুরু করবে করবে ভাবছ ভাই তারা শুরু করে দাও কারণ কি নোটিফিকেশন বের তো হয়ে যাবে নোটিফিকেশান বের হয়ে যাবে কিন্তু তুমি সিলেবাসকে শেষ করতে পারবে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কি তুমি কম্পিটিশন করে পারবে সেটাও কিন্তু ভাবতে হবে তো যাই হোক এই নিয়ে আর বেশি কথা বলবো না আর জাস্ট আমরা কয়েকটা দিন ওয়েট করলে আশা করি সমস্ত ডিটেলস পেয়ে যাব ঠিক আছে এই নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণে তোমরা জাস্ট পড়াশোনার দিকে একটু ফোকাস রাখো আর হ্যাঁ তোমরা জানো যে এভারের যে এসএলএসটি পিটি হতে যাচ্ছে সেখানে কিন্তু টোটাল পিটি বা প্রিলিমিনারি টেস্ট একটি এক্সাম কন্ডাক্ট করতে যাচ্ছে বা হতে যাচ্ছে এখন অবধি যা লাস্ট আপডেট রয়েছে তার অনুযায়ী যদি কিছু আছে সেটাও কিন্তু আমরা খুব জেনে কেমন তো পিটির ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা জানি সেটা হচ্ছে তোমাদের ম্যাথ থাকবে ইংলিশ থাকবে আর কি থাকবে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই টোটাল পার্টটা থাকছে একশো নাম্বারের একশোটি এমসিকিউ থাকবে তারপরে তোমাদের চলে আসবে সাবজেক্ট সাবজেক্টও কিন্তু একশোটা এমসিকিউ থাকবে এবং একশো নাম্বারেরই আর সব থেকে মজার বিষয় হচ্ছে আশা করা যায় এবার তোমরা যেই এস এলএসটি এক্সামটি দেবে যেহেতু টোটালটাই পিটি এবং সাবজেক্ট ওএমআর সিটে যখন তোমরা পরীক্ষাটি দেবে যেহেতু এমসি টাইপ হচ্ছে ওএমআর সিটেই হবে আর তার কার্বন কফি কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আশা করা যায় একই দিনে কিন্তু এক্সামটি হবে তো যাই হোক এখনও পুরোপুরি কনফার্ম নয় অফিসিয়াল নোটিশ আসলে তোমরা জানতেই পারবো শুধু আমি একটাই কথা বলবো ভাই তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দাও যারা এখনো শুরু করো আর দেরি করো না তো যাই হোক এটুকু ইনফরমেশন শেয়ার করার ছিল যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমার এই চ্যানেলে ম্যাথের প্রচুর ক্লাস আমরা আপলোড করে দিয়েছি অলরেডি যারা ম্যাথ নিয়ে খুব চিন্তিত যাদের ম্যাথের জন্যে বেশি ভয় যে কী করে ম্যাথটাকে উদ্ধার করবো সেই দীর্ঘ আট থেকে ন বছর পর এসে হয়তো আবার ম্যাথ করতে হচ্ছে এখন তাই না এই একটা চিন্তা নিয়ে তো এটুকু ভরসা রাখো আমি যেভাবে ক্লাসগুলো দিয়েছি ক্লাসগুলো একটু ডে বাই ডে দেখতে থাকো আর বিশেষ করে দেখবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারেথমেটিক বইয়ের ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করে দিয়েছি যারা দেখুন দেখে নেবে চলো